ভাঙ্গুর দুই নম্বর ব্লকের কর্মদক্ষ হলেন খাইরুল ইসলাম, বনভূমি কর্মদক্ষ। মমিনুর ইসলাম মৎস্য কর্মদক্ষ হলেন। ISF ছেড়ে TMC তে যোগদান আসমা বিবির। ভাঙ্গুরের দুই মহিলা সভানেত্রী হল বলে ঘোষণা করেন সৈকত মোল্লা। দেখুন, আজকে দুটো কর্মদক্ষ আমরা পেন্ডিং রেখেছিলাম, একটা পূর্ত স্থায়ী সমিতি আর একটা ভূমি স্থায়ী সমিতি। সেই দুটো আজকে কর্মদক্ষটা গঠন হবে। ভূমিতে হবে খয়রুল ইসলাম এবং মৎস্য প্রাণী সম্পদে হবে মমিউল ইসলাম। এই দুজনকে আমরা দলগতভাবে সিলেক্ট করেছি এবং এখানে আপনার চেয়ারম্যান হবে মহসিন গাজী। আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা দলীয়ভাবে এখানে ISF থেকে পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের সঙ্গে যোগ দিয়েছিল আসমা বিবিকে আমরা আমাদের হাওড় দু নম্বর ব্লকের মহিলা সভানেত্রী হিসেবে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি। ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে ISF আশ্রিত সমাজ বিরোধীর হাতে আমাদের দলীয় সিনিয়র লিডার মুসলিম ভাই তিনি খুন হয়েছিলেন। 15 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জালোরে হসপিটালে মারা গেছিলেন। ইতিমধ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিবারের একজন সদস্যকে, মানে তাঁর ছেলেকে, একটি সরকারি চাকরি দিয়েছেন এবং ওইটাকে বাদ পড়েছিল ওই 2 লক্ষ টাকা যেটা কম্পেনসেশন, সেটা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী পঞ্চায়েতের মাধ্যমে, পঞ্চায়েত BDO-র মাধ্যমে আজকে সেই 2 লক্ষ টাকার চেকটাও আমরা তাদের হাতে ফেলে দিলাম। দেখুন, এটা দলের সিদ্ধান্ত ছিল, দলের প্রোটোকল কিছু মানে নিয়মকানুনের মাধ্যমে এতদিন মানে হোল্ড ছিল, এখন দলের সিদ্ধান্ত। আমাদের দলের অবজারভার সাহেব, মহান আমাদের সভাস সাহেব নির্দেশ মতন আজকে আমাদের এই যে দুটো কর্মদক্ষ বাকি ছিল ল্যান্ড এবং মৎস্য, সেটা আজকে সম্পূর্ণ হবে। ভূমি নিয়ে তো অনেকের জমি নিয়ে সমস্যা, সেই সমস্যা অবশ্যই চেষ্টা করবো সমস্যা যত মেটানোর জন্য। সেটা আমাদের দলগতভাবে আমাদের পঞ্চায়েত সমিতি, আমরা 23 জন সদস্য এখন বর্তমানে আমরা আছি, সেই 23 জন সদস্য মিলে এই সমস্যা কীভাবে সমাধান করা যায় সেটা আমরা সবাই মিলে আলোচনার মাধ্যমে ভাবনা চিন্তা করে সমাধান করব। দেখেন, আমাদের একটা প্রসেস বন্ধ ছিল, তারপর আমাদের প্রিয় নেতা MLA সাহেব সৈকত মোল্লা সাহেব তিনি উদ্যোগ নিয়েছেন যে এই 2-9টা কর্মদক্ষের ভিতরে 7টা হয়ে গেছে, আর 2টো কেন বাদ থাকবে, তাই লোকসভার পরেই, লোকসভার আগেই হয়ে যেত, কিন্তু যেহেতু লোকসভা ভোট ছিল সেই কারণে করা যায়নি। লোকসভার ভোট মিটতে মিটতেই এই প্রসেসটা শুরু করা হলো, 2টো পদ যেটা খালি ছিল সেটা পূরণ হলো। আমরা তো 24 ঘন্টা মানুষের পাশেই আছি, আর মানুষের পাশে আসি বলে এবারে ISF কে হারিয়ে আমরা 42,000 ভোটে এবং BGB-র থেকে 27,000 ভোটে আমরা জয়লাভ করেছি। প্রথমত বলি আমি ধন্যবাদ জানাবো আমাদের অবজারভার সাহেব অর্থাৎ ক্যানিংপুরের বিধায়ক সৈকত মোল্লা সাহেবকে, উনি আমাকে দায়িত্ব দিয়েছেন মহিলা সংগঠনের, তার জন্য ওনাকে ধন্যবাদ জানাবো। আমি ওনার দেখে এসেছি, ওনার অনুপ্রেরণায় অনুপ্রেরিত হয়ে উনি আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন। আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন? আজই চলে আসুন শীষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল, 40 বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয়। কাঁঠালিয়া, ভাঙড়, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 7407337744, 7407441234।